Assalamualaikum বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে সুজি ও আলু দিয়ে সকাল ও বিকেলের মজাদার নাস্তা রেসিপি আমি নিয়ে এসেছি। আশা করি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রেসিপি শুরুতে নিয়েছি একটা কড়াই, দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে মিক্স করে নিয়ে পানিটা একটু ফুটিয়ে নেব। পানিটা ফুটে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি। সুজিটাকে অনবরত নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে, একটা ডোর মতো তৈরি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি এবার একটা সেদ্ধ করে নেওয়া আলু। ভালো করে মিক্স করে নেব আলুটা। আলুটা মিক্স করে নেওয়া হয়ে গেছে, দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিচ্ছি দুইটা কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি, দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, এক টেবিল চামচ চাট মশলা, এক টেবিল চামচের চার ভাগের এক পাত দিলাম জিরে গুঁড়ো, আর দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলা। এবার ভালো করে সব উপকরণগুলো আমি মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে একটা দোর মতো তৈরি করে নিতে হবে। এই দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি নামিয়ে নিয়ে। এবার হাতের মধ্যে তেল নিয়ে একটা গোল বল করে ভালো করে স্মুথলি ওকে বল করে এরকম একটা লম্বা শেপ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন, আমি আরেকটা করে দেখাচ্ছি। এই দেখুন হয়ে গেছে। এবার ছেঁকে নেব। আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি এক কাপ পরিমাণ তেল। এবার তেলটা গরম হয়েছে কিনা একটা ব্যাটার দিয়ে দেখে নেব। যখন উঠে এসছে তখন তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে স্ন্যাকগুলো ভেজে নেব। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব একই প্রসেসে সবগুলো। এই দেখুন স্ন্যাকগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। কতই সহজে তৈরি করে নিলাম সকাল আর বিকেলে খুব মজাদার একটা নাস্তা রেসিপি। আশা করি এই নাস্তা রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। সো ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। এখনকার মতন বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।